সচপুর খুব সুন্দর একটি গ্রাম ছিল। সবুজ শ্যামল গাছে ভরা গ্রামটিতে সবাই একসাথে মিলেমিশে বাস করত। একবার সেই গ্রামে এক ধনী ব্যক্তি আসে। সেখানকার সৌন্দর্য দেখে তিনি গ্রামের লোকদের একটি প্রস্তাব দেন। এই গ্রামটি আমার অনেক ভালো লেগেছে, আমি চাই এই গ্রামের অনেক উন্নয়ন হোক। আপনারা অনেক টাকা পয়সা উপার্জন করুন, আর এর জন্য আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি। আমি এখানে একটা বড় ফ্যাক্টরি বানাবো, আর সেই ফ্যাক্টরিতে গ্রামের সবাইকে চাকরিও দেব। আশা করি আমার প্রস্তাবটা আপনাদের সবার পছন্দ হবে। আমরা সবাই খুশি শেঠজি, যে আপনি আমাদের গ্রাম নিয়ে এত কিছু ভেবে উঠেছেন। আমরা আপনার সাথে আছি, আপনি যেখানেই চান আমাদের গ্রামে ফ্যাক্টরি বানাতে পারেন। ধরে নিন আপনারা মিলে আমাকে এই গ্রামের উন্নয়নের দায়িত্ব দিয়েছেন। এই গ্রামে আমি এমন ফ্যাক্টরি বানাবো যে সোনার বৃষ্টি হবে। কিছুদিন পর পাশেই কিছু গাছ কেটে ফ্যাক্টরি বানানো হয়। সেখানে প্রতিদিন অনেক কাঠের প্রয়োজন হতো, এজন্য প্রতিদিন কোন না কোন গাছ কেটে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হতো। আমি খুব খুশি যে সবাই আমার ফ্যাক্টরিতে কাজ পেয়েছে, এখন সবার সংসার অনেক ভালোভাবে চলবে। সেই ফ্যাক্টরি থেকে অনেক ধোঁয়া বের হতো, যার কারণে সবার শ্বাসকষ্ট হতে থাকে। আর এক এক করে সব গাছ কেটে ফেলার পর বৃষ্টিও বন্ধ হয়ে যায়। ও, গরম এত বেড়ে গেছে যে ঘর থেকে বের হওয়াই মুশকিল হয়ে গেছে। ফ্যাক্টরির পাশে দাঁড়ালে তো নিঃশ্বাস নেওয়াই যায় না রে ভাই। বৃষ্টি না হয় আমাদের এত পানির অভাব হয়ে গেছে যে আমাদের দূরের গ্রাম থেকে পানি আনতে হচ্ছে। বৃষ্টি না হওয়ার কারণে কুয়া আর নদীর পানিও শুকিয়ে গিয়েছিল। একদিন মেঘ ডাকে আর সবাই অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, আজ অবশ্যই বৃষ্টি হবে। সেদিন গ্রামে বৃষ্টি তো হয়, কিন্তু পানির জায়গায় অনেক সোনার কয়েন। এ কি হচ্ছে, পানির একটা ফোঁটাও যে পড়লো না। গ্রাম প্রধান, আমার অনেক পিপাসা পেয়েছে, এক ফোঁটা পানিও নেই। সোনা রূপা দিয়ে কি করবো, এইসব তো আর খাওয়া যাবে না। তখনই সবাই দেখে যে সেই ধনী লোক একটি বড় টেম্পো নিয়ে এসেছে। আমাকে মাফ করে দাও বন্ধুরা, আমি ভেবেছিলাম আমি এই গ্রামের উন্নয়নে অংশীদার হব, কিন্তু এত গাছ কাটার কারণে এখন পানির কত সংকট হয়ে গেছে। এটা আমার বোকামির জন্যই হয়েছে, আমাকে মাফ করে দিন। আমি সবার জন্য পানি নিয়ে আসছি, সবাই পানি পান করুন। সবাই পানি পান করে তাদের পিপাসা মেটায়। আমি খুব ভুল করেছি যে আমি সব গাছগুলো কেটে ফেলেছি, এখন আমি চাই যেন আমরা সবাই মিলে গাছ লাগাই। তারপর গ্রামের সবাই মিলে আশেপাশের সব জায়গায় নতুন গাছ লাগায়। কিছুদিন পরেই বৃষ্টি হয় আর সবাই আগের মতো সুখী জীবন যাপন করে। সুন্দর আর সুস্থ পরিবেশ কোনো উপহারের চাইতে কম না। এক গ্রামে শামুন নামে একটি ছেলে থাকত। তার দুটো মুরগি ছিল, একটির নাম সোনা আর একটির নাম ছিল রূপা। শামু তার মুরগিগুলোকে খুব ভালোবাসত এবং তাদেরকে খুব যত্ন করত। সব সময় তাদের সাথে খেলত, তাদের ভালো যত্ন নিত, তাদের খাবার পানির কোনো ঘাটতি রাখত না। সেই দুটো মুরগিও একে অপরকে খুব ভালোবাসত, একে অপরকে ছাড়া চলতো না এবং অবহেলায় খুব কষ্ট পেত। সোনা মুরগি প্রতিদিন একটি করে ডিম পারত, কিন্তু রূপা মুরগি প্রতিদিন পাঁচটি করে ডিম পারত। শামু ডিমের ব্যবসা শুরু করে এবং প্রচুর অর্থ উপার্জন করে। ওহে বাহ, আমার মুরগিরা, তোমরা কি সুন্দর সোনালি ডিম পারছ! আমার ব্যবসা কত ভালো চলছে, তোমাদের ডিমগুলো খুব সুস্বাদু দেখাচ্ছে। ধীরে ধীরে ব্যবসা খুব ভালোভাবেই চলতে শুরু করে। এখন শামু অনেক টাকা রোজগার করতে শুরু করেছে। রূপা মুরগি একটু বেশি ডিম দিত, তাই শামু রূপাকে একটু বেশি দানা দিতে শুরু করল। এই নাও আরও খাও, তুমি অনেক ডিম দাও, তারপর ব্যবসা ভালো হলে তোমাকে আরও ভালো দানা খাওয়াবো। অন্যদিকে সোনা এরকম একতরফা আচরণ দেখে মনে মনে খুব বিরক্ত হলো। রূপা রূপা, এখন শামু ভাই তোমাকে বেশি ভালোবাসে আর লোভীও হয়ে গেছে। দেখো না, শুধু তোমাকেই বেশি দানা খায় আর আমাকে দেখেও না। হ্যাঁ,
যখন থেকে ব্যবসা শুরু হয়েছে কিছু পরিবর্তন হয়েছে। জোর করে আমাকে খাবার খাওয়ালে আমার পেট খারাপ হয়ে যাবে। আমি জানি সোনা, লোভ খুব খারাপ জিনিস। হঠাৎ একদিন সোনা মুরগি সোনার ডিম পারে। শামু তো সোনার ডিম দেখেই খুশিতে পাগল হয়ে গেল এবং সোনা মুরগিকে আরও দানা খাওয়াতে লাগলো, এবং রূপা মুরগির দিকে কোনো মনোযোগই দিচ্ছিল না। সে ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে এবং এখন সে কোনো ডিমই দিতে পারছে না। শামুর লোভ তো বাড়তেই থাকলো। সে ভেবেছিল সোনা মুরগি প্রতিদিনই একটা করে সোনার ডিম দেবে। সোনা মুরগি তো প্রতিদিনই একটা করে সোনার ডিম দেবে আর আমি অনেক ধনী হয়ে যাব। কিন্তু এমন তো কিছুই হলো না। আর এদিকে দুর্বলতার কারণে একদিন রূপা মুরগি মরেও গেল, আর সোনা মুরগি আর কোনোদিনই সোনার ডিম দিল না। এইসব দেখে শামু দুঃখ পেল এবং নিজের ভুল বুঝতে পারল। তাই বলা হয় লোভ খুব খারাপ জিনিস। গাধা এবং ব্যবসায়ী। একদিন এক ব্যবসায়ী দুটো ছোট ছোট গাধা কিনল। তিনি বাড়িতে নিয়ে এসে সেই গাধাগুলোর ভালো করে যত্ন নেন। তিনি ভেবেছিলেন এরা বড় হলে আমি এদেরকে ব্যবসার কাজে লাগাবো এবং আমার ব্যবসা অনেক বেড়ে যাবে। গাধাগুলোকে ভালো খাবার দেয়া হলো, গাধাগুলো বড় হলো এবং ব্যবসায়ী ওই গাধার ওপর মাল বহন করে বিভিন্ন শহরে ব্যবসা করতে লাগলো। এভাবে তার ব্যবসা বাড়তে থাকে এবং খুব শীঘ্রই সে ধনী হয়ে যায়। তার গ্রামের লোকেরা তাকে খুব ঈর্ষা করছিল। দিন দিন ধনী হচ্ছে, কি ব্যাপার রে ভাই? আরে ভাই, আপনি দুটি গাধা শহরে নিয়ে যান কেন? তারা দুজনেই ক্লান্ত হবে। প্রতিদিন একটি করে গাধা নিয়ে যান। আপনার এই অবুজদের সাথে এরকম আচরণ করা উচিত নয়। বণিক মনোযোগ সহকারে প্রতিবেশীর কথা শুনল এবং চিন্তা করতে রাজি হলেন। পরের দিন সাদা গাধাটিকে বাড়িতে রেখে বাদামি গাধাটিকে নিয়ে ব্যবসা করতে শহরে গেল। কেন মালিক আজ আমাকে নিয়ে গেল না? কত সুন্দর দোকান শহরে, আমি এখন বাড়িতে বসে বসে উদাস হব। সাদা গাধাটা দুঃখ পেয়েছে। প্রতিবেশীরা সুযোগ নিয়ে সাদা গাধাটাকে বলল, আরে তোমায় এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? চলো আমি তোমাকে চারপাশটা ঘুরিয়ে নিয়ে আসি। এবং তিনি ওই সাদা গাধাটিকে জঙ্গলে রেখে চলে গেল। আমি চালাকি করেই এই সাদা গাধাটিকে জঙ্গলে নিয়ে এসেছিলাম। আমি চাইলে কত কিছুই করতে পারি। ব্যবসায়ী বাড়িতে এসে দেখল সাদা গাধাটাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সে গাধাটিকে অনেক খুঁজলো কিন্তু কোথাও খুঁজে পেল না। বাদামি গাধা এবং ব্যবসায়ী দুজনে খুব দুঃখ পেল। ব্যবসায়ী এবং বাদামি গাধা সাদা গাধাটিকে সবখানে খুঁজল, গ্রামের কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সাদা গাধার হারানোর কারণে ব্যবসায়ীর ব্যবসা খারাপের দিকে প্রবাহিত হচ্ছিল। এমনকি বাদামি গাধাটিও সাদা গাধার কথা মনে রেখে দুঃখ পেতে শুরু করে। দুজনেই আর কাজে মন বসছিল না এবং ব্যবসায় লোকসান হওয়ার পরে ব্যবসায়ী বুঝতে পেরেছিল যে আমাদের কারো কথায় প্রভাবিত হওয়া উচিত নয়। সিংহ এবং ক্ষুধার্ত রাজা। এক বনে দুটো সিংহ ছিল। তারা বনটাকে দুটি ভাগে ভাগ করেছিল। একদিকের ভাগের যোগ্য সিংহ তার ভাগের পশুদের নিয়ে বসবাস করত, অন্যদিকে আরেকটি সিংহ শেরু তার ভাগে সে তার পশুদের পালন করত। যোগ্য ও শেরু দুজনেই তাদের পশুদের খুব ভালোবাসত। বনের কাছেই একটা প্রাসাদ ছিল। সেখানে রাজা প্রতিদিন বন থেকে একটি করে পশু নিয়ে আসতেন খাবারের জন্যে। যোগ্য আর শেরুও খুব বিরক্ত ছিল। আরে শেরু দোস্ত, এই রাজা তো খুব খারাপ। সে প্রতিদিন একটি পশুর আদেশ দেয়, এভাবে সব প্রাণী তো ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা যদি প্রতিদিন পশু না পাঠাই তাহলে তো ওরা এখানে পৌঁছে যাবে শিকার করতে, তাতে আমরাও শিকার হব। একটা কাজ করি, আগামীকাল একটা মিটিং ডাকছি, আমরা সব প্রাণীদের থেকে পরামর্শ নেব। পরের দিন সমস্ত প্রাণীরা জড়ো হয়। আজ আমরা রাজপ্রাসাদের রাজাকে শিক্ষা দেওয়ার জন্য জড়ো হয়েছি, আমাদের আপনারা পরামর্শ দিন। আজ তোমার কথা ছিল, তুমি কি প্রাসাদে পশু পাঠিয়েছিলে? হ্যাঁ, আমি আজ পাঠিয়েছি, কিন্তু ভবিষ্যতে আর পাঠাবো না। সব প্রাণীরা খুব কাঁদে, আমি তা সহ্য করতে পারি না এবং আমি কাউকেই পাঠাতে চাই না।
তাহলে শোনো, আগামীকাল আমরা একটা নয় অন্তত 5টি পশু নিয়ে যাব। বলো কে আমার সাথে যাবে? সব প্রাণীরা তখন বিভ্রান্ত হয়। আমি আছি, আমি যাব। যোগ্য আর শেরু সব প্রাণীদের ভালোবাসা দেখে বলে, কেউ যাবে না, শুধু আমরা দুজনে যাব। পরের দিন যোগ্য আর শেরু দুজনেই প্রাসাদে গিয়ে পৌঁছয়। তারা রাজার সামনে গেল এবং বলল, মহারাজ আমাদের সাথে কথা বলুন, আজ আমরা নিজেরাই এসেছি, আপনি আমাদের খাবেন, আমরা অন্য কোনো প্রাণী পাঠাতে পারবো না এবং পাঠাতে চাইও না, আমরা তাদের দুঃখ দেখতে পারি না। তুমি সিংহ হয়ে ওই প্রাণীদের বাঁচাচ্ছ, তুমি তো নিজেই মাংসাশী। না মহারাজ, আমরা কোনো প্রাণী খাই না, সবাই আমাদের বন্ধু। কি বললে, পশু হয়ে তুমি মাংস খাও না? রাজা চিন্তায় পড়ে যান এবং বনের পশুদের প্রতি সিংহের ভালোবাসা দেখে তিনি বিস্মিত হন এবং তাদের দুজনকে সেখান থেকে এই প্রতিশ্রুতি দিয়ে পাঠান যে তিনি এই বনের কোনো প্রাণীকে আর কখনো হত্যা করবেন না।